আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, তো আশা করি সবাই পাশে থাকবেন। তো এটা হচ্ছে সকালবেলা, এই যে সূর্য উঠতেছে, তো খুবই সুন্দর লাগলো। আয়েশারে স্কুলে নিয়ে যাইতেছি, তো এটা খুবই ভোরে, তো এই যে সূর্য ওঠাটা খুব ভালো লাগলো, তাই শুট করে নিলাম। তো এখানে আজকে আমি, এটা বিকালবেলা, তো এখন আমি সব কাজকর্ম আর দেখাবো না, তো একটা আলুর চপ বানাবো, তো সেই চপটাই দেখাবো। এখানে চপ আমি কিছু ফ্রোজেন করে রাখবো, আর কিছু আজকে বাঁচবো, তার জন্য আমি এখানে অনেক আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে চুলে নিয়েছি। তো এখনও পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো এখন আমি আলুর ভর্তাটা বানিয়ে নেব। তো ভর্তাতে আমি বেশি কিছু দেব না, শুধু মরিচ আর সর্ষা তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো, আর লবণ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই যে আমি ভর্তাটা বানিয়ে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি এরকম করে। তো এখন আমি চপগুলা ডিমে গড়িয়ে তারপরে বিস্কুটের গুঁড়ায় গড়াবো। তো ব্রেড ক্রাম দিব না আমি এখানে, বিস্কুটের গুঁড়া দেব, যেগুলো মিষ্টি ছাড়া বিস্কুট পাওয়া যায় ওই বিস্কুটগুলাই আমি গড়িয়ে দেব। ওই বিস্কুটগুলো দিয়ে বানালে খুবই মজা হয়, খেতে অনেক ভালো লাগে। ব্রেড ক্রামের থেকে বিস্কুটের গুঁড়া দিলে খুবই মজা হয়, তো তার জন্য আমি এখন বিস্কুটের গুঁড়ায় গড়াবো। তো প্লিজ সবাই, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ ও রেসিপি দেখতে পাবেন। তো এই যে আমি ডিমে গড়িয়ে, তো আমি সবগুলো বিস্কুটের গুঁড়া ভরিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে একটু শক্ত হলে তারপরে আমি যে ব্লগ পেকে ভরে রেখে দেব, আর বাকি কিছু আমি আজকে বেজে নেব। তো এই যে আমার চপটা হয়ে গেছে, তো এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন আলুর চপ, আর এই চপটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।